চাহিদা কমলেও এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। ভোক্তাদের হয়রানি কমাতে আলাদা বিভাগ চালুর দাবি ক্যাবের। আশ্বাস দিয়েও করোনায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়ায়নি দেশের অন্যান্য রাজনৈতিক দল, অভিযোগ প্রধানমন্ত্রীর। করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আক্রান্ত। অনিয়ম ও দুর্নীতি সূচকে সরকারি ক্রয় খাতের অবস্থান উদ্বেগজনক, রাজনৈতিক প্রভাবকে দায়ী করছে টিআইবি। এবং রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার যুক্তিতর্ক কাল।